হ্যালো দোস্ত, আরকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আজকে 21 তারিখ, রেজাল্ট দেবার কথা ছিল এসএসসি সিডি, একদম ঠিক তাই 12টার পরেই কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা যারা এখনও নোটিফিকেশান পাওনি তাদের জন্য এই ভিডিওটি, কীভাবে দেখবে রেজাল্ট চলো। তোমাকে প্রথমে ssc.nic.in এটা টাইপ করতে হবে এবং সার্চ করতে হবে। এর ফলস্বরূপ তোমার রেজাল্ট বেরিয়ে যাবে এবং স্টাফ সিলেকশন কমিশন এই ওয়েবসাইটে তুমি কিন্তু ঢুকে পড়বে। এরপর ঢুকে পড়ার পর তোমাকে যেটা করতে হবে, নিচের দিকে নামতে থাকবে এবং তুমি দেখতে পাবে এখানে ক্যালেন্ডার, ক্যালেন্ডারের পরে লেটেস্ট নিউজ বলে জায়গাটাই, ইয়েস লেটেস্ট নিউজ বলে এই জায়গাটায় গেলে তুমি পরিষ্কার করে দেখতে পাবে যে এই জায়গাটা দেখো 20 জুন, অর্থাৎ এই যে ব্যাপারটা সেইটা কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। ইয়াস, কনস্টেবল সিডি ইন সিএএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2018, ডিক্লারেশন অফ রেজাল্ট কম্পিউটার বেসড এক্সামিনেশন কল ক্যান্ডিডেট ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট অর্থাৎ পেট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি। পেট এবং পিএসটির জন্য কিন্তু কারা কারা কল পেয়েছে তাদের সমস্ত কিছুর লিস্ট কিন্তু তারা পিডিএফ আকারে দিয়ে দিয়েছে। এবার আপনাদেরকে বলি যে কীভাবে কত রেজাল্ট, কীভাবে পিএসটি বা পিএমটি হবে, কী করতে হবে, কীভাবে কোচিং হবে, সব কিছু কিন্তু আমরা পরবর্তী ডিটেলস আকারে ভিডিও আনবো। এই ভিডিওটি জাস্ট রেজাল্ট পাবলিশ হয়েছে এই বলে, তো তুমি তার সঙ্গে রানের সঙ্গে পিএসটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানোর জন্য তুমি অবশ্যই আমাদের সেন্টার আসতে পারো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার এটা অবশ্যই জরুরি হবে, কারণ আমরা ফিজিক্যাল পুরোপুরিভাবে প্রিপারেশন দিয়ে থাকি। তুমি যদি আমাদের কোচিংয়ে প্রিপারেশন নিতে চাও তাহলে সরাসরি যোগাযোগ করতে পারো 7076650708 এই নাম্বারে। তো চলো, এবার ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাবে একটি পিডিএফ ফাইল। তুমি যদি ক্লিক করো, আমি ক্লিক করলাম যেহেতু আগে ডাউনলোড করে রেখেছিলাম তাই আগে থেকে ডাউনলোড করে এরকম দেখাচ্ছে, ডাউনলোড হয়ে গেল। এবার যেটা খুলে গেছে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, কবে কি প্রথমে সব কিছু লেখা আছে। 1:10 ভ্যাকান্সিতে, ইয়াস 1:10 ভ্যাকান্সিতে ডাকা হয়েছে, এই সমস্ত বিষয়। এবার আরও নিচে নামতে পারবে, নিচে নামলে তুমি দেখতে পাবে যে কী কী ব্যাপার, হ্যাঁ কত মার্কস থাকবে, হ্যান ত্যান সব কিছু লেখা আছে, মেল ফিমেল এসসি এসটি ওবিসি, হ্যাঁ কোন ডিস্ট্রিক্ট কোন ব্যাপারে কোয়ালিফাই করেছে, তো এইগুলো কিন্তু সবাই দেওয়া আছে, মেল ফিমেল ঠিক আছে, তো এইগুলো কিন্তু দেখো কিন্তু সব দেওয়া আছে, কতগুলো ক্যান্ডিডেট কোথায় ছিল, কতগুলো অ্যাভেলেবল আছে, হ্যাঁ কতগুলো পাওয়া গেছে, সমস্ত কিছু কিন্তু এরা লিখেছে। এরা আরও লেখা আছে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলো কী আছে, ক্যান্ডিডেট আছে, সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে, বি কত, হ্যান ত্যান সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাট আপ যেগুলো বলেছিলাম আমাদের আইকে স্টাডি চ্যানেলে ঠিক সেই রকমই কাট আপ গেছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। মার্কস কাট আপ মার্কস এরা কিন্তু লিখে দিয়েছে, হ্যাঁ দেখো কাট আপ ডিটেলস মেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট স্টেট, হ্যাঁ ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্ট এরিয়াস, তুমি দেখতে পাচ্ছ কাট আপ মার্কস কিন্তু এরা দিয়ে দিয়েছে। তো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি বলেছিলাম আমরা পরবর্তীকালে ডিটেলস ভিডিও করবো, এটাতে জাস্ট আমি একটা কাট আপ দেখাতে চাই, কাট আপটা এখানে দিয়েছে। তো আমরা যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যদি ইন্টারেস্টেড আছি তো সেহেতু ওয়েস্ট বেঙ্গল তুমি দেখতে পাবে, একদম অবশ্যই তোমার ঠিক ভেবেছো লাস্টে যেতে হবে, ওয়েস্ট বেঙ্গল দেখতে গেলে লাস্টে যেতে হবে। এই যে আমরা দিল্লিতে এলাম ঠিক আছে, তো দিল্লির পরে দেখো একদম সিকিম টিকিম চলে এসছে, এই যে ওয়েস্ট বেঙ্গল তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ কাট আপ 44 39 এইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দেওয়া আছে। এবার বিষয়টা কী কীরকম, ওয়েস্ট হ্যাঁ G1 হ্যাঁ 44 পয়েন্ট এত, 47 39 45 50 এইগুলো কিন্তু কাট আপ ডেকেছে বা কোন ক্যান্ডিডেট কোথায় ডেকেছে সেগুলো কিন্তু দেখার বিষয়। তো এই বিষয়গুলো তুমি কিন্তু নোট, ক্যাটাগরি কোড 1 SC 2 ST 3 ESM 6 OBC 9 UR, তো এই বিষয়গুলো কিন্তু হয়েছে। তো সুতরাং তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কল পেয়েছো, এবার যারা যারা কল পেয়েছো আমাদের সঙ্গে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো ঠিক আছে, তো তোমাদের পিএসটি করানো হবে। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটি, রাত্রেবেলার ভিডিওটি শেষ করলাম।